শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। নিম্নচাপের জেরে টানা তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহু এলাকা, মূলত কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সাগর ও গোসাবায় বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। পুকুর, চাষের জমিও জলমগ্ন। জল জমে যাওয়ায় পান গাছেরও ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। দিশেহারা হয়ে পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গবাসী তাকিয়ে রয়েছেন নিম্নচাপ কাটার আশায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সেই কথা থাকলেও এখনই পিছু ছাড়ছে না এই দুর্যোগ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, দিনের তাপমাত্রা আবারও বাড়বে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলায়। তবে আগামী সপ্তাহে রাজ্যে ফের হানা দিতে পারে নিম্নচাপ। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার তথ্য অনুযায়ী, আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটি ওড়িশা উপকূল দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আগামী সপ্তাহে ফের ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যবাসী। তবে নিম্নচাপ তৈরি হলেও তার প্রভাবে কোন জেলায় বৃষ্টি হতে পারে তা স্পষ্টভাবে জানানো হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সবটাই নির্ভর করছে আবহাওয়ার গতি প্রকৃতির ওপর, আর যার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। বিশ্ব সমাচার, নিউজ ব্যুরো। ডক্টর্স নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিলস ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497।